হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা ডাই প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব, আর এটা হচ্ছে খুবই সিম্পল কিন্তু খুবই কাজের একটা প্রজেক্ট। তা হচ্ছে, আমরা সাধারণত বেলকনিতে কম বেশি সবাই টুকটাক গাছ লাগিয়ে থাকি। তো দেখা যায় ভাড়া বাসার এই বেলকনিগুলো সাধারণত ছোট হয়, আর এখানে খুব কম গাছ লাগানো হয়। কারণ একটা বেলকনিতে কিন্তু গাছ লাগানোর সময় অনেক কিছু মাথায় রাখতে হয়, কারণ অনেক সময় এই বেলকনিতে আমাদের জামা কাপড়ও শুকাতে হয়। তো এজন্য যদি কিছু গাছ হ্যাঙ্গিং করে রাখা যায় তাহলে কিন্তু বেশ সুবিধা হয়। তো তার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাছগুলো হ্যাঙ্গিং করে রাখা যায়, অর্থাৎ প্লান্ট হ্যাঙ্গার তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দড়ি আর একটা ছোট চুড়ি। আপনাদের কাছে যদি চুড়ির বদলে কোনো রিং টাইপ কিছু থাকে, যেগুলো আর কি রিং হিসেবে ইউজ করে, ওগুলোও আপনারা ইউজ করতে পারেন। দড়িটা আমি এখানে একটু নাইলন টাইপের নিয়েছি, আপনারা চাইলে সুতি দড়িও কিন্তু নিতে পারেন। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে নাইলন দড়িটা কিন্তু যখন বৃষ্টির পানি লাগবে তখন একটু কম টাইমের ভিতরে পচবে না, তা না হলে সুতি দড়িগুলো সাধারণত বৃষ্টির পানি লাগলে একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, দড়িগুলোকে আমি চার ভাগ করে নিয়েছি, আর চার ভাগ করে চুড়িটার ভিতর থেকে দিয়ে একটু আটটা করে নিয়েছি আর কি, মানে চুড়িটার ভিতর থেকে জাস্ট দিয়ে একটা গিট দিয়ে দিচ্ছি। সামনে ঈদ আছে, আর এই ঈদের সময় সবাই চায় নিজের বাসাতে একটু মেকওভার করতে। তো বেলকনিতে যদি একটু নতুনত্ব আনা যায় সেটাও কিন্তু বেশ ভালো হয়, আর তার জন্য অনেকেই কিন্তু গাছ ঝুলানোর জন্য টেনশনে পড়ে যান। অনেক সময় দেখা যায় কিছু গাছ তো হ্যাঙ্গার দিয়েই কেনা যায়, বাট সবগুলো গাছ কিন্তু সবাই হ্যাঙ্গার দিয়ে কেনে না। যাই হোক, আমি আটটা দড়িকে এক জোড়া করে ভাগ করে নিয়েছি, এখানে চার জোড়া হয়েছে আর কি। প্রত্যেক জোড়াতে আর কি মূল যে গিটটা আমি দিয়েছিলাম তার থেকে 5 ইঞ্চি পরে একটা করে আবারও গিট দিচ্ছি। আর আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সুতাগুলো বেশ দূরে দূরেই রেখেছি, যাতে আপনারা দেখে খুব সহজে বুঝতে পারেন। কাজগুলো করতে সর্বোচ্চ আধা ঘন্টার মতোই সময় লাগে। তো এ কারণে আপনারা কিন্তু চাইলে রোজার ভিতরে আর কি ঈদ শুরু হওয়ার আগে আর কি এগুলো করে ফেলতে পারেন। দেখতে কিন্তু অনেকটা ইউনিক লাগবে এবং বেশ সুন্দরভাবে আপনার গাছগুলো সেটও হয়ে যাবে। কথা বলতে বলতে আমি চার জোড়াতেই কিন্তু একটা করে গিট দিয়ে ফেলেছি। আবারও 5 ইঞ্চি গ্যাপ রেখে আমি গিট দিব, তবে এবার কিন্তু আমি প্রত্যেক জোড়াতে দিব না, প্রথম জোড়ার শেষটা আর দ্বিতীয় জোড়ার প্রথমটা এভাবে নিয়েই কিন্তু গিটটা দিব, তার মানে ক্রস করে করে গিটটা দিব। আপনাদের সুবিধার্থে আমি এখানেও দড়িগুলো একটু ফাঁকা রেখেই করেছি, যাতে আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে উত্তর দিতে। সে আমার 3টা গিট কমপ্লিট হয়ে গিয়েছে, বাকি আছে আর একটা গিট। আমি প্রথম যে দড়িটা ছিল আর লাস্টের যে দড়িটা অবশিষ্ট ছিল এই দুইটার ভিতরে গিট দিব। গিট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা গিট একই লেভেলে হয়, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে।
যদি একটু আঁকাবাঁকা হয় অসুবিধা নেই, গিটটা হালকা একটু খুলে এপাশ ওপাশ করে নিতেই পারবেন। তবে সবকিছুর আগে অবশ্যই কিন্তু আপনার কি পরিমাণ হাইট লাগবে সেটা মেপে নিয়ে তারপরে দড়িটা কাটবেন। দড়ি কাটার সময় অবশ্যই একটুখানি দড়ি বেশি নিয়ে কাটবেন, কারণ যখন গিট দেওয়া হয় তখন কিন্তু একটু কমে যায় হাইটটা। তো আমি একইভাবে আবারও কিন্তু ঠিক আগের মেথডে আবারও গিটগুলো দিতে শুরু করেছি। প্রথম দড়িটা বাদ রেখেছি আর একেবারে লাস্টের দড়িটা বাদ থাকবে, তাহলে এই দুইটা আবারও জুড়ে দেওয়া যাবে। যদি হাইটের খুব কম প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানেই কমপ্লিট করে দেওয়া যেত, তবে আমার বেলকনিতে আরেকটু হাইট লাগবে যার জন্য আমি এখানে আরও একটা স্টেপ করে নিয়েছি। এর পরবর্তী সবগুলো স্টেপই সাধারণত একই রকম হয়ে থাকে, এটাও কিন্তু ঠিক আগের স্টেপের মতোই। আগের দিনে মানুষ এমন শিকা বানিয়ে বানিয়ে খাবার ঝুলিয়ে রাখতো, পিঁপড়া কিংবা অন্যান্য পোকামাকড় বিড়াল এগুলোর থেকে রেহাই পেতে কিন্তু বেশ উপকারী ছিল এটা। যাই হোক, আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর একেবারে লাস্টে আমি এরকম একটা গিট দিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে প্রথমে দিয়েছিলাম। তাহলে নিচের অংশটাতে একটা পট খুব সুন্দরভাবে আটকে থাকবে, দেখতে ঠিক এমন হয়েছে। এগুলো যেহেতু আমি উপরে একটা চুড়ি ইউজ করেছি এজন্য এভাবে প্রেকের গায়ে কিংবা যে কোনো জিনিসের গায়ে আটকানো যাবে, তবে যদি আপনারা চান তাহলে কিন্তু সরাসরি রডের সাথেও বেলকনির যে রডগুলো থাকে তার সাথেও এমনভাবে হ্যাঙ্গার তৈরি করে নিতে পারেন। আমি আমার বেলকনিতে যে রডগুলো আছে তার সাথে সরাসরি হ্যাঙ্গার তৈরি করে নিয়েছি, তার মানে আমি উপরের হুকে বাঁধানোর মতো কোনো প্লেস রাখিনি, জাস্ট এখানে বসেই এই হ্যাঙ্গারগুলো করে ফেলেছিলাম। প্রসেস একই রকম, শুধু এখানে আমি চুড়ি দিইনি আর সব কিছুই কিন্তু একই রকম। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা আসলে কতটা উপকারী। আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করবো না, আজকে এ পর্যন্ত, আবার পরের দিন দেখা হবে। সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর ঈদের আগে নিজের বেলকনি কিন্তু অবশ্যই মেকওভার করে নেবেন।